বনগাঁ হাসপাতাল এলাকা থেকে 4 লক্ষ টাকা চুরির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বনগাঁ হাসপাতাল এলাকায়। সোমবার এই মর্মে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বনগাঁ থানার ভিড়া এলাকার বাসিন্দা আজিল মণ্ডল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকার মধ্যে 3.5 লক্ষ টাকা। জানা যায় গত সোমবার বনগাঁ হাসপাতাল চত্বর এলাকা থেকে 4 লক্ষ টাকা চুরি গেছে বলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আজিল মণ্ডল। আজিল জানান, অনেক খোঁজাখুঁজির পর টাকা না পেয়ে তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হবার পর আর দেরি করেনি পুলিশ। সূত্রের খবর, অভিযোগকারীর বিবরণ শুনে এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় পুলিশের পক্ষ থেকে। এরপরই পুলিশ বেশ কয়েকজনকে সন্দেহভাজন হিসাবে শনাক্ত করতে পারে। পুলিশের পক্ষ থেকে শুরু হয় বিশেষ অভিযান। অভিযান চালিয়ে রাতের মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টাকার মধ্যে মোট 3.5 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করেছে। বনগাঁ থানার পক্ষ থেকে এদিন অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়ের হবার 12 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই অভিযোগের তদন্তের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় তদন্তকারী অফিসার সহ পুলিশ দল যে দ্রুততার সাথে অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছে তার জন্য তাদের পুরস্কৃতও করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।